চলতি বছরের শেষ তথা চতুর্থ জাতীয় লোক আদালতে বিচারকের চেয়ারে বসলেন তৃতীয় লিঙ্গের অত্রিকর। হুগলির ত্রিবেণীর বাসিন্দা অত্রি চুঁচুড়া মহকুমা আইনি পরিষেবা সমিতির আয়োজনে চুঁচুড়া আদালতে ফোর্থ ন্যাশনাল লোক আদালত আজ আয়োজিত হয়। মোট পাঁচটি বেঞ্চে 4,000 মামলা নিষ্পত্তির জন্য ওঠে। তিন বিচারকের সমন্বয়ে প্রতি বেঞ্চ গঠিত হয়। প্রথম বেঞ্চে সমাজকর্মী হিসাবে বসেন ত্রিবেণীর বাসিন্দা তথা স্কুল টিচার তৃতীয় লিঙ্গের অত্রিকর। প্রথমত তো ইটস আ গ্রেট অনার টু আওয়ার কমিউনিটি, যে অনেকটা আগে যদি আমরা দেখি 2014 নালসা জাজমেন্ট হ্যাজ বিন ডেলিভার্ড বাই সুপ্রিম অনারেবল সুপ্রিম কোর্ট, তারপর থেকেও কিন্তু আমাদের ভিজুয়ালাইজ করার, লোকের সামনে আনার সেরকম কোনো প্রচেষ্টা কেউ করেনি। তো স্টেট লিগাল সার্ভিসেস অথরিটি, ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিসেস অথরিটি এনারা করছেন, তো এগুলোর জন্য অবশ্যই আমরা সাধুবাদ জানাই এনাদেরকে। বেসিক্যালি মানে আমার লড়াইটাই শুরু হয়েছিল হাইকোর্ট থেকে, মানে আমার কেস করা, ইনফ্যাক্ট এখনও আমার ট্রিবিউনাল কোর্টে একটা কেস চলছে। সেখান থেকে এই জায়গাতে মানে যারা কোনো সময় আমার, ইনফ্যাক্ট এর আগেও একবার হয়েছিল, জাস্টিস অনারেবল দীপঙ্কর দত্ত আমাকে পুরস্কার দিয়েছিলেন, তো এগুলো ভালো লাগে যে যারা কোনো কালে আমাদের জাজমেন্ট দিয়েছেন তারাই আমাদের ডেকেছেন, আমাদের পাশে বসছেন, কথা শুনছেন, সম্মান দিচ্ছেন, এটা যথেষ্ট আমাদের কাছে সম্মানের। না এরকম হয়নি, মানে আমার কাজ সাধারণত সমাজ সেবা করা, সোশ্যাল ওয়ার্ক, বাচ্চাদের পড়ানো। এবার জাজমেন্ট তো আমরা প্রত্যেকেই সারা জীবন করি, আর লোক হয়তো আমাদের প্রতি বেশি জাজমেন্টাল, সেখান থেকে মেন্টালটা বাদ দিয়ে আজকে খালি জাজমেন্ট করতে হবে, তো ভালো লাগবে আশা করি। আমাকে বলা হয়েছিল বোধহয় পরশু দিন ডিএলএসএ থেকে ফোন করা হয়, মানে আমাকেই বলা হলো যে আমরা এরকম একটা বেঞ্চ করছি, তো ওখানে সোশ্যাল ওয়ার্কের বেঞ্চে আপনাকে রাখতে চাই, তো আপনি যদি থাকতে মানে থাকেন সেটা আমাদের ক্ষেত্রে সৌভাগ্যের হবে, তো আমি রাজি হই। কারণ ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিসেস অথরিটি, স্টেট লিগাল সার্ভিসেস অথরিটি, আমি একটা এনজিও চালাই ফিনিক্স সোসাইটি বলে, আমার প্রচুর কাজে তারা প্রচুর সাহায্য করেছেন, তো এটা আমাদের কাছে একটা ভালো লাগে। দেখুন, সমাজকে আমার বার্তা দেওয়ার বিশেষ কিছু নেই, কারণ যেই সমাজ 2014 সুপ্রিম কোর্ট বলার পরও বদলায় না, যেখানে আজ অবধি আমাদের সরকারের দোরগোড়ায় ঘুরতে হয় খালি একটা ট্রান্সজেন্ডার রুল বানান, আমাদের দিকে তাকান, আমাদের কথা ভাবুন, আমরা বেসিক কিছুই চাইনি, যেটা আমাদের ফান্ডামেন্টাল রাইটস আর্টিকেল 14 টু আর্টিকেল 22 আমরা সেগুলো চেয়েছি। রাইট টু লিভ মানে তো খালি রাইট টু লিভ নয়, রাইট টু লিভ উইথ ডিগনিটি, এটা তো সংবিধান আমাদের দিয়েছে। ইনফ্যাক্ট আমি যখন যখন সংবিধানের প্রিয়াম্বেলও পড়েছি, আওয়ার কনস্টিটিউশন স্টার্টস উই দ্য পিপল অফ ইন্ডিয়া, আমাদের সংবিধান কিন্তু পুরুষ নারী ট্রান্স ভেদ করেনি, তো সেখান থেকে আমার মনে হয়েছিল এটা খুব মকারি একটা সিস্টেমের, একটা সরকারের অপদার্থতা বলবো না, এটা অনেকটা অজ্ঞতা, অনেকটা না জানা, অনেকটা না শোনা, না বোঝা, না দেখা। সেখান থেকে আমরা বারবার বলেছি এগিয়ে আসুন, আমরা বিভিন্ন জায়গায় বলে যাচ্ছি, এবার ওই বাসা মরিতে মরিতেও মরে না, আমরা লড়িয়ে যাচ্ছি, বা যতক্ষণ না ওরা রেসপন্স করবেন ততক্ষণ তো আমাদের কিছু করার, এইটাই আর কি। মানে আমার আজকে বসাতে সমাজ বিশাল কিছু বদলে যাবে এটা কিন্তু ভাবাটা ভুল। যারা আমাকে আজকে বসিয়েছেন দে আর অলরেডি সেন্সিটাইজড, তারা বোঝেন জানেন বলেই আমাকে বসিয়েছেন, সুতরাং এই সেকশনটা এরকমই হচ্ছে, যে জানে সে জানে বোঝে, যে জানে না সে জানে না। মানে ইনফ্যাক্ট এটাও হয়েছে, ডিস্ট্রিক্ট কোর্টে ঢুকতে গিয়েও কিন্তু, যখন আমি ডিএম অফিসে ঢুকেছি, ডিস্ট্রিক্ট কোর্টেও কোনো কাজে ঢুকেছি, আমি কারোর নাম বলছি, এখানেই অনেক লোক আমাদের দেখে হেসেছেন হয়তো, তো আমাদের কিছু করার থাকে না সেখানটা। মানে ইনফ্যাক্ট অনেক ক্ষেত্রে আমি থানাতেও যখন যাই, প্রথমে তুই বলে সম্বোধন করা হয়, তারপর যখন আমি বলি যে আই এম অ্যান অ্যাসিস্ট্যান্ট টিচার অফ গভর্নমেন্ট এডেড প্রাইমারি স্কুল, তারপর অনেকে একটু সচেতন হন। মানে আমাদের সমাজে এখনও সম্মানটা পেশাভেদে নির্ভর করে, লিঙ্গভেদে নির্ভর করে, মানুষ হিসাবে মানুষকে সম্মানটা বোধ হয় নির্ভর করে না। তাহলে হয়তো আমাদের এই আপনার সোশ্যাল ওয়ার্কারের বেঞ্চে বসিয়ে লোককে জানানোর দরকারটাই পড়তো না, দরকার পড়ছে মানেই সেন্সিটাইজেশনের অভাব আছে। দেখুন, দায়িত্ব তো সবসময় থাকে, ইনফ্যাক্ট আমার কমিউনিটির মানুষদের লেখাপড়া করানো, তাদের বিভিন্ন সমাজের সুযোগ সুবিধা দেওয়া, এগুলো চলবেই। মানে এটার সাথে আমার মনে হয় না আমার কাজ কমবে বাড়বে। হ্যাঁ, হয়তো লোক একটু ভাববে, এখন যারা জানতো না তারা দেখবে যে প্রশাসনের সাথে যোগাযোগ রয়েছে, তারা তাদের সমস্ত অসুবিধাগুলো নিয়ে বারবার করে আসতে চাইবে। অনেকে যেমন দেখে এগোচ্ছে, যেমন অনেকে পড়াশোনাতে ঢুকেছে, পরীক্ষা দিচ্ছে, মানে এটা ভালো, ভালো দিকে এগোচ্ছে হয়তো, মেবি। নিউজ আজ বাংলা, হুগলি। নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী, যে কেউ হতে পারেন। IVF এর অ্যাডভান্স সায়েন্স আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে। তাই বন্ধাত্মকে হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ প্রাণ IVF ফার্টিলিটি সেন্টারে। এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন। আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী 2 নম্বর রেলগেটের পাশেই। মোবাইল নাম্বার
7908 0908 7981 অথবা 7908 0981 72।